নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এবার নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় পিটিএ খুন করা হলো বুথ সভাপতিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবাতে। জানা গেছে, বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সুন্দরবন উপকূলীয় থানার গোসাবার পূর্ব রাধানগর এলাকায় 1 কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল। সরকারি সেই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাসক দলেরই দুই গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোলের জেরে মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ব্যক্তির নাম মোছাকলি মোল্লা, বয়স 42 বছর। রাস্তা নির্মাণের কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যার ফলে রাস্তার গুণগত মান ঠিক হচ্ছে না। এই অভিযোগ নিয়ে ঠিকাদারের কর্মীদের সাথে গণ্ডগোল বাধে এলাকা তৃণমূল কর্মী তথা বুথ সভাপতি মেছকুলি মোল্লার। অভিযোগ, বচসা চলাকালীনই লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। শুধু তাই নয়, তাকে নদীর জলে জোর করে চুবিয়ে রাখা হয় বলেও অভিযোগ জানালেন এক স্থানীয় বাসিন্দা। এরা মাথন গেছিল, আমতলি হুলে গেছিল, গিয়ে বলছে যে সিমেন্ট কম দিচ্ছে কেন। তা বলছে তোর জমা খরচ দিতে হবে। তো ওই দুই এক কথা হইতে হইতে ওরা লোক ছিল অনেক, আর এরা পাঁচজন ছিল, এ ধরলে কয়েক ঘাট দিয়ে এ নদীতে পাঁচটি চুপে রেখে দিচ্ছে। মানে যারা মানলো তারা কোন বাড়ি করে? তারা নির্দল, আগে নির্দল করতো, এখন কোন বাড়ি করে? এখন সুব্রতর বাড়ি, এমএলএ পার্টি। মানে যুব তৃণমূল? যুব তৃণমূল। আর ইনি যে মারা গেছে, ইনি খোঁট তৃণমূল, এরা মেন তৃণমূল করে? হ্যাঁ, অনিমেষ দাস। মানে মেন রাস্তাকে কেন্দ্র করে? রাস্তা কেন্দ্র কি দিয়ে মারলো? তা ওইটা বলতে পারবো না কি দিয়ে মেরেছে। পাঁচে চুবে চুবে রেখে দিয়েছে অনেক সময় ধরে। ইনি কি কোনো পদে ছিলেন? হ্যাঁ, বুথ সভাপতি ছিল। বুথ সভাপতি? আর পঞ্চায়েত মেম্বার ছিলেন কি? না। কোন পার্টির ছিল? হ্যাঁ, কোন পার্টির মেম্বার ছিলেন? এরপরেই আশঙ্কাজনক অবস্থায় মোছাকলি মোল্লাকে গোসাবা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ। মৃতের পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ফারুক বৈদ্য, রৌফ মোল্লা, ইমরান মোল্লা, আনার জমাদার নামে 4 অভিযুক্তকে। শুধুই কি রাস্তা নির্মাণ, নাকি এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।